কষ্টকর গরিব মানুষের জন্য কষ্টকর, কিন্তু ধনীদের জন্য তো কষ্টকর না, কারণ তারা তো বাসায় বসে সব কিছু পাচ্ছে। জনগণের জিম্মি রয়েছে, যে অবস্থায় রয়েছে জিম্মি ছাড়া কি, তো আমরা তো সাধারণ জনগণ, আমরা তো এসে এদের ভোগান্তি দিই, আমাকে তো দেখার মতো কেউ নেই। কিছু যশোর যাব, বাসের জন্য অপেক্ষা করতেছি, এখন আপনার গাব তুলতে কোনো গাড়ি নাই। এখন ইন্নাকের সাথে কথা বললাম, ইন্না বললো যে রাতে যদি গাড়ি যাত্রী হয় তাহলে রাতে গাড়ি ছাড়বে। ভোগান্তি আসলে আমরা যখন আসছিলাম শুক্রবার আসছিলাম, তখন তো অবরোধ ছিল না, শনিবারও ছিল না, কালকে থেকে আজকে তো রবিবার থেকে অবরোধ ডেকে দিয়েছে। এখন তো ভোগান্তি তো একটু পোয়াতেই হচ্ছে, এখন এই বাস না হলে তো আমরা বাড়ি যেতে পারবো না, বাস না চললে তো আমরা বাড়ি যেতে পারবো না, এখন এই রাত পর্যন্ত এখন এখানে অপেক্ষা করতে হবে। যাত্রী না থাকলে তো আমাদের রুজি রুটির কোনো ব্যবস্থাই হবে না, কারণ যাত্রী পরিবহনের মূল ধন, সেটা যদি না থাকে তাহলে তো পরিবহন চলবে না। হরতাল অবরোধের ভিতরে গাড়ি চালাতে গেলে তো ভয়ভীতি কাজ করেই, তার কাছে রাতের অন্ধকারে কেউ না কেউ একটা ইট মেরে দিল বা একটা পেট্রোল বোমাই মেরে দিল, ক্ষতি তো আমাদেরই হবে বা যাত্রীর হবে, এর দায়িত্ব কিন্তু কেউ নেয় না। ঝুঁকি নিয়ে চলা না চলার বিষয়টা আপনারা ভালোই বোঝেন, যে ক্ষতিটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরই হয় বা যাত্রীদের হয়, মালিকের হয়, লাভবান কেউ না কেউ হচ্ছে গোপনে। যাত্রী খুব সংকট কম, যাত্রী নেই, আমরা কষ্ট করতেছি হুদাহুদি পেটের দেয়। ভয় তো কাজ করে, রাস্তায় বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালায় দিতেছে, এই ভয় নিয়েই তো গাড়ি চালানো লাগতেছে, আমরা তো চলতে হইব। পাবলিক কেউ গাড়ি পাইতেছে, গাড়ি খুবই কম চলতেছে রাস্তায়, জায়গায় জায়গায় ভাঙচুরের ভয়, হামলা, এগুলো উপেক্ষা করেই চলা লাগতেছে।